নতুন বছরের প্রথম ম্যাচ কিংবা দীর্ঘ 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, এই দুইয়ের বাইরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের গুরুত্ব ছিল আরও বেশি। কি সেটি? দুই দলের জন্যই ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচ তথা সিরিজ এটি। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ওয়ানডে সুপার লিগে শীর্ষে আটে থাকতেই হবে। এই ওয়ানডে সুপার লিগে নিজেদের প্রথম সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের 8 রানে 4 উইকেট, হাসান মাহমুদের 3 উইকেট, তামিম ইকবালের 44 রানের ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছে 6 উইকেটের জয়। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 122 রানে। বাংলাদেশ যা তারা করেছে 33 ওভার 5 বল খেলে, প্রথম ম্যাচে প্রথম জয় দিয়ে ওয়ানডে সুপার লিগে পয়েন্টের খাতাও খুলল বাংলাদেশ। একই সঙ্গে সুপার লিগে পয়েন্ট টেবিলে ভারতকে পেছনে ফেলে দিয়েছে টাইগাররা, কেননা গতকালকে ম্যাচের পর বাংলাদেশের পয়েন্ট 1 ম্যাচে 10 এবং ভারতের নামের পাশে রয়েছে 3 ম্যাচে 9 পয়েন্ট। ফলে 1 পয়েন্টে এখন এগিয়ে বাংলাদেশ। 40 পয়েন্ট নিয়ে এই তালিকার সবার উপরে অস্ট্রেলিয়া। আইসিসির ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাইংয়ের জন্য শুরু করা ওয়ানডে সুপার লিগের পয়েন্ট সিস্টেম অনুযায়ী প্রতি জয়ের জন্য দেয়া হবে প্রত্যেক দলকে 10 পয়েন্ট। সেই হিসেবে গতকালকের ম্যাচটি জেতায় বাংলাদেশ পেয়েছে পূর্ণ 10 পয়েন্ট। একইভাবে ভারতের পাওয়ার কথা ছিল 10 পয়েন্ট, কারণ তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জিতেছিল শেষের ম্যাচটি, কিন্তু তাদের নামের পাশে 9 পয়েন্ট। কারণটা কি? পয়েন্ট বন্টনে পরিষ্কার করেই বলা আছে ওয়ানডে সুপার লিগের প্রতি ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানার পাশাপাশি গুনতে হবে পয়েন্ট কর্তনের শাস্তিও। ওসিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এই স্লো ওভার রেটের অপরাধেই ধরা পড়েছে ভারত। সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে ভারতের সবার, একই সঙ্গে কাটা হয়েছে 1টি পয়েন্ট, ফলে তাদের বাকি ছিল 9 পয়েন্ট। ওয়ানডে সুপার লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ 6 ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, যেখানে 4 ম্যাচ জিতে 40 পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। সমান ম্যাচে 30 পয়েন্টে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড, তৃতীয় স্থানে 20 পয়েন্ট পাওয়া পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের রয়েছে সমান 10 পয়েন্ট করে।